বাগেরহাটে লকডাউনে কর্মহীন হয়ে পড়া 300 পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাগেরহাট কেন্দ্রীয় টার্মিনালে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্দার নাসিরউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাব্বিরুল ইসলাম, বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি।